সময় বন্ধুগণ, এই ভিডিওটা আমি বানাচ্ছি বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্মরণে। উনি ঘণ্টা তিনেক আগে মারা গেছেন, এখন বাজে প্রায় রাতের 2টা, উনি মারা গেছেন 11টায়। 2-3 প্রায় 2-3 ঘন্টা আগে উনি মারা গেছেন স্কোয়ার হাসপাতালে। তো ওনাকে নিয়ে লাইভটা করার আমার কারণ আছে, ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক যোগাযোগ ছিল, চলাফেরা ছিল। তার কিছু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি। যেমন ধরেন, ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু ছিল, জিয়াউর রহমানের আমল থেকে ছিল, বেগম খালেদা জিয়ার আমলে কিন্তু ওনার অবস্থান আরো পাকাপোক্ত হয়। উনি দুইবার মন্ত্রীও ছিলেন, দুইবার উনি। তারপরে এক সময় বিএনপি থেকে ছিটকে পড়ে। তো যাই হোক, এই নাজমুল হুদাকে কিন্তু রাজনৈতিক মহল সবাই বলতো বেহুদা, ওটা অন্য আলাপ, আজকে সে আলাপ করব না। এই বেহুদা বলতো কি কারণে সেটার ইঙ্গিতও আমার আজকের এই ভিডিওতে থাকবে। ওনার অফিসটা ছিল, ওনার অফিসটা ছিল বা আছে এখনো আমাদের অফিসের পাশেই, পল্টন 33 তোপখানা রোড, মেহরুবা প্লাজার 16 তলায় ওনার অফিস। তো ওই অফিসে আমার অনেক যাওয়া আসা ছিল, অনেক সময় দরকারে যাইতাম, অনেক সময় সময় কাটাতে যাইতাম, অনেক সময় উনি ডেকে নিতেন, যাওয়া আসা ছিল। তো মরার আগে ওনার একটা আশা অপূর্ণ থেকে গেল, অগ্রসর হয়ে গেছিল কিন্তু শেষ আশাটা তার অপূর্ণ থেকে গেল। কি একটা মানুষের ক্ষমতায় যাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত, একবার যারা এমপি মন্ত্রী হয়েছে এই দেশে তারা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ওই সংসদে যাওয়ার জন্য। এটা আরও একবার প্রমাণ করে গেলেন ব্যারিস্টার নাজমুল হুদা। এই ব্যারিস্টার নাজমুল হুদা কিন্তু বিএনপি থেকে ছিটকা পড়ার পর সরকারের মদদে অথবা সরকারের সাথে যোগাযোগ করে উনি 2014 সালের আগে বিএনএফ গঠন করেছিলেন, বিএনপির নামের কাছাকাছি নাম দিয়ে বিএনএফ গঠন করেছিলেন। আচ্ছা, সেই বিএনএফে উনি কিন্তু সরকারের আস্থা অর্জন করতে পারে নাই ওই সময় 2014-র আগে, এবং ওনাকে ল্যাং মেরে উনি বিএনএফ থেকে মোটের পর কথা আউট হয়ে যায়, টিকতে পারে নাই ওখানে। সরকারের সাথে লিয়াজো করতে যাইয়া এই ব্যারিস্টার নাজমুল হুদাকে আউট করে দিয়া বিএনএফের যে বর্তমান এখন চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ স্যার, উনি পেয়ে গেল বিএনএফের দায়িত্ব এবং উনি বিএনপির বিএনএফের চেয়ারম্যান। ওনার মার্কা হল টেলিভিশন, এবং 2014 সালে উনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, ক্যান্টনমেন্টের সংসদীয় আসন থেকে এমপি ছিলেন এই আবুল কালাম আজাদ। কিন্তু সেইটা কিন্তু হওয়ার কথা ছিল এই ব্যারিস্টার নাজমুল হুদা। ওই সময় কিন্তু উনি বেশ কয়েকবার আমাদের অফিসে এসে বসছিল, ওই সময় অনেক দৌড়াদৌড়ি করেছেন এই বিএনএফ গঠন করার জন্য। তো এই বিএনএফের মূল উদ্যোক্তাই কিন্তু উনি ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক, কৌশলগত কারণেই হোক, সরকারের সাথে ওনার সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ায় বিএনএফের চেয়ারম্যান হয়ে যায় হল আবুল কালাম আজাদ, আর ব্যারিস্টার নাজমুল হুদা ছিটকে পরে বিএনপি থেকে বেরিয়ে যায়। আচ্ছা, তাহলে ওই 2014-তে কিন্তু নাজমুল হুদা চেয়েছিলেন যে বিএনএফ গঠন করিয়া উনি সরকারের সাথে লিয়াজো করিয়া উনি একটা যে কোনো একটা সংসদ আসন থেকে সংসদ সদস্য হয়ে এই পার্লামেন্টে যাবে, এটা ছিল তার লক্ষ্য। কিন্তু উনি কিন্তু পারে নাই, চলে গেছে আবুল কালাম আজাদ, আচ্ছা গেল এই সাবজেক্ট।
তারপরে সে গঠন করল কি তৃণমূল বিএনপি। কিন্তু এই তৃণমূল বিএনপি গঠন করার পরে ওনাকে 2018 সালেও নির্বাচন কমিশন নিবন্ধন দায় নাই, নিবন্ধন দায় নাই। নির্বাচন কমিশন নিবন্ধন দেবে কি? সরকারের সাথে ওনার বোঝাপড়া হয় নাই, সরকার ওনার উপরে আস্থা রাখতে পারে নাই, কারণ রাজনৈতিক মহলে ওনার নাম পড়ে গেছিল বেহুদা। এই কারণে হয়তোবা সরকার তার প্রতি আস্থা রাখতে পারে নাই। এই কারণেই 2018 সালেও উনি কিন্তু তৃণমূল বিএনপির ই পায় নাই, নিবন্ধন পায় নাই। 2014 সালেও কিন্তু বিএনএফের যে আবেদন করা হয়েছিল গমেশিস চেয়েছিলেন, কিন্তু উনি ওখান থেকে ছিটকে পড়ে যায়। তারপরে আবার এই তৃণমূল বিএনপির জন্য যে আবেদন করেছিল এখানেও উনি গমেশিস চেয়েছিল। তো 2018 সালে দায় নাই। এই এক সপ্তাহ আগে, এক সপ্তাহ হয় নাই, তিন দিন আগে হাইকোর্ট করছিল উনি এই 18 সালে নিবন্ধন দায় নাই যে নির্বাচন কমিশন, তারপরে কিন্তু উনি হাইকোর্টে একটা রিট করে রাখছিল। সেই রিটে চূড়ান্ত রায় হয়েছে গত সপ্তাহে, এবং সেই নির্দেশনা অনুযায়ী উনি এই মরার তিন থেকে চার দিন আগে নিবন্ধন পাইছে তৃণমূল বিএনপির, এবং প্রতীক পাইছেন, গম চেয়েছিলেন কিন্তু পায় নাই, পেয়েছেন পাটের আশ বা পাট। এখন কথা হলো কি, ওনার এই যে লড়াইটা সংসদে যাওয়ার জন্য এই 2014 থেকে শুরু করে এই 2023 সালে উনি মারা গেলেন, কিন্তু ওনার সেই আশাটা পূরণ হইল না, কিন্তু পূরণ হয়ে যাইত এবার। এবার সরকারের হয়তো বা আস্থা অর্জন করতে পারছেন উনি, কারণ বাংলাদেশে তো শেখ হাসিনা ছাড়া কিছু হওয়া সম্ভব না। বাংলাদেশে এই ধরনের কাজ যেগুলো, যে একটা দল গঠন করে নিবন্ধন নিয়ে যাইব, এটা তো এক কোনো ব্যক্তি এটা তো বুঝেনি। এখন বর্তমানে শেখ হাসিনা ছাড়া এসব কাজ তো সম্ভব না। তো যাই হোক, উনি হয়তোবা এবারকার আস্থা অর্জন করতে পেরেছিলেন এবং দল কিন্তু উনি নিবন্ধন পেয়ে গেল। নির্বাচনও চলে আসছে 6-7 মাস আগে, উনি আজকে মারা গেলেন। তো ওনার নেগেটিভ সাইড আর অন্য কিছু বলবো না। উনি 2014 থেকে 2018 নির্বাচনের আগে উনি আমার কাছে ফোন করেছিলেন, তারপরে গেছিলাম। তারপরে আবার ওই যে বন্ধু আশরাফ আছে গণতান্ত্রিক পার্টির, ওনারা এখনো আছে ওখানে, ওনাদের মাধ্যমেও ডাকত, যাইতাম। উনি একটা জোট করেছিল আমাকে একদিন, ডেকে বলল যে আসেন আমরা একটা জোট করি। আমি ওনাকে বলেছিলাম, দেখেন আপনাদের রাজনৈতিক দর্শন আর আমাদের রাজনৈতিক দর্শন তো এক না, আপনার সাথে বসা হবে, চা খাওয়া হবে, কিন্তু রাজনৈতিক জোট তো হবে না কখনো। তো যাই হোক, উনি যেগুলো বলছিল ওগুলো আর আমি এই ভিডিওতে আলোচনা করব না। তো একটা জিনিস ওনার দিকে দেখলেই মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যারা একবার এমপি মন্ত্রী হয়েছে বুর্জোয়াদের ভিতর থেকে, এদের আদর্শ বলতে কোনো কিছু নাই, এদের যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়াটাই হল মুখ্য। যেটা নাজমুল হুদা সাহেব দেখাই দিল, যে উনি এতবার এমপি ছিলেন, এতবার মন্ত্রী ছিলেন, তারপর শেষ জীবনে আসা উনি সংসদে যাওয়ার জন্য মরিয়া হয়ে গেলেন। যে 2014 সালে একবার উনি বহু দৌড়াদৌড়ি করিয়া ব্যর্থ হয়েছেন নীতি আদর্শের বালাই বিসর্জন দিয়া, 2018 উনি ব্যর্থ হয়েছেন, কিন্তু এই 2024 উনি সফল হইতেন, সফল হয়ে গেছে, ওনার দল নিবন্ধন হয়ে গেছে,
পাটের আসনা পাট প্রতীকও পাইছে, কিন্তু দেখেন উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এই যে ওনাকে রাজনৈতিক মহলে বলতো বেহুদা, এখন এই কথাটা কতটুক সমর্থক, উনি এটার কতটুক বাস্তব প্রমাণ রেখে গেলেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এগুলা খুবই অশোভন দেখা যায় যে একজন রাজনীতিবিদ যদি নিজের নীতি আদর্শ সব জলাঞ্জলি দিয়া কোনো সরকারের সাথে লিয়াজো করে ক্ষমতায় যেতে চাই, আমি এদেরকে মূলত ঘৃণা করি এক প্রকার। তো যাই হোক, এখন এই ব্যারিস্টার নাজমুল হুদা সে মারা গেছেন, এখন মরে গেছে, এখন তো মরার পরে কোনো লোকের ভালো থাকারও সুযোগ নাই, খারাপ থাকারও সুযোগ নাই, এটা আমি বিশ্বাস করি। যে এখন যে আমি বলবো যে ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব মারা গেছেন, উনি পরে ভালো থাকুক, এই দর্শনে আমি বিশ্বাস করি না। মানুষ মরে গেলে আর ভালো থাকার সুযোগ নেই, খারাপ থাকারও সুযোগ নেই, ওনার মৃত্যু মানেই জীবন শেষ, ভালো মন্দ বুঝার ক্ষমতা আর ওনার নাই। তবে ওনার এই কর্মটা থেকে যাব, এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা যেমন আমি শুরু করেছি, যারা জীবিত আছে তারা এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।